সুযোগ পাইছি, আমার বউরে পাগলা গারজে রেখে গেলাম, জেলখানায় ঢুকাই দিয়ে গেছি। এই দেখেন, সুযোগ পাইছি, ঢুকাই দিছি আলহামদুলিল্লাহ, এখন আর সমস্যা নাই। কেমন লাগতেছে তোমার? কেমন লাগতেছে এখন পাগলা গারজে ঢুকে? কি হবে আমার, তুমি আর বের হতে পারবা? কুঠি বাড়ির পুকুরের পাশে দেখেন কি সুন্দর চমৎকার একটি পুকুর, পুকুরের পাশে বসে আছি। আজকে ভাবলাম যে রবীন্দ্রনাথ কেন এত সুন্দর সুন্দর কবিতা গল্প লিখেছেন, এত সুন্দর মানে রোমান্টিক জায়গা পেলে বা নিরিবিলি ন্যাচারাল জায়গা পেলে অনেকেই হয়তো অনেক কিছু লিখে ফেলতে পারে, আমি নিজেও লিখে ফেলতে পারি। বিধাতার অপরূপ সৃষ্টি, তুমি সুন্দর যেন দেবী আমার নয়নমণি, তাই তোমায় আমি ভালোবাসি। মানে কোন কবি টবির লেখা খুঁজে বের করো, কোনো কবিতা লেখা আছে নাকি, কোনো কবি লিখছে নাকি? কেমন হয়েছে দর্শক, আপনারাই জাজ করবেন। আমার বাবা ডেডিকেট করছো কাকে? আমার বউকে আমি ডেডিকেট করে লিখলাম। আপনার আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। তো আমরা কোথায় যাচ্ছি আজকে? আজকে আমরা একটুখানি ঘুরে বেড়াবো, আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে আলাউদ্দিন নগর পার্ক। এটা হচ্ছে নতুন হয়েছে কুষ্টিয়াতে ঢোকার আগে আর কি। তো এখানে যে দেখবো আসলে কীরকম সুন্দর, সবাই বলে যে অনেক সুন্দর। আর ওরই পাশে আছে হচ্ছে কুঠি বাড়ি রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের কুঠি বাড়ি আর হলো আলাউদ্দিন পার্ক, যাইনি কখনো, দেখা যাক। আপনারাও যেমন এক্সাইটেড যে কেমন হবে না হবে, আমরাও কিন্তু একই অবস্থা, কারণ যেহেতু আগে থেকে যাওয়া হয়নি। তো সঙ্গে থাকুন ইনশাল্লাহ, মানে আমাদের সাথে আর আপনারা অবশ্যই আমাদের সাথে, মানে আমরাও প্রথম দেখবো আপনারা প্রথম দেখবেন ইনশাল্লাহ। চলেন দেখে আসি কেমন লাগে। এ ওষুধ দিলে কি মুকুল বলতে ওই আছে দুটি আমার আমের ভিটামিন এটা আমের জন্য ভিটামিন হচ্ছে, যাতে কিনা পোকা মাকড় না লাগে, আমটা যখন হয় তখন আর কি ভালো মতো হয়। খুব সুন্দর করে আমগুলোকে বড় করবে। এই যে আমের গুটি গুটি আসছে, এগুলো আসলে এই ওষুধটা দিয়ে শক্ত করবে আর কি, আমের বোটাগুলো শক্ত করবে। এই যে এখানে আর কি শক্ত করবে, প্লাস এখন যে অনেক পোকা হয় না, পোকাটাকে আর কি রোধ করবে আগের থেকেই। তো আমরা এখন বেরোচ্ছি, বেরোতে যেতে বাসার দৃশ্য দেখে নিলাম। পাশে উঠেছি আমরা, ভ্যানে করে এসে পরে পাশে উঠেছি, দেখতেই পাচ্ছেন যাচ্ছি আলাউদ্দিন নগরের উদ্দেশ্যে। যদি সময় থাকে রবীন্দ্রনাথের পুঁথি বাড়িটাও দেখে আসবো ইনশাআল্লাহ। সো আমাদের সঙ্গে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রবীন্দ্রনাথের কুঠি বাড়ি ঢুকলাম, কি দেখবো এখনো জানি না। মানে জাস্ট গেট দিয়ে ঢুকলাম আর কি, ঢুকেই পিকনিকের জন্য পিকনিকের জন্য অনেকেই আসছে দেখতে পাচ্ছি বাইরে। তাহলে ভেতরে যে কি অবস্থা, এগুলো সব কিছু পিকনিকের বাস, মানে পিকনিকে কেউ আসছে, লোকজনও দেখতে পাচ্ছি। ঢুকলাম আর কি, ঢুকে দেখে এটা ঘোরা। হ্যাঁ করে দেখি আগে, অনেক সময় অনেক ফ্রেশ হওয়ার জন্য খাওয়া দাওয়ার যে সিস্টেম গুলো এখানে আর কি করে। কারণ আমি এর আগে যখন পিকনিক আসছি এই যে এরকম রুম গুলো ভাড়া নিত, ওই যে প্রচুর মানুষজন আসছে।
এদিকে পিকনিকের জন্য গাড়ি দেখেন, গাড়ি নিয়েও আসছে অনেকে। রান্না বান্নাও চলছে, পিকনিকে ভালোই আসছে, আসলে ভালোই পিকনিক চলছে সব। এই যে রান্নাবান্না রান্নাবান্না চলছে, জায়গায় জায়গায় রান্নাবান্না চলছে। ওই যে ওখানেও রান্নাবান্না চলছে, মানুষজন ভালোই, অনেক বাস, তার মানে অনেক লোকে আসছে। সেই রবীন্দ্রনাথের কুঠির বাড়ি, রবীন্দ্র কুঠির বাড়ি, চারিদিকে এই কুঠির বাড়িকে কেন্দ্র করে প্রচুর দোকান হয়ে গেছে। দেখেন মেলার মতন মনে হচ্ছে, মেলা। রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। তো আমার হাজবেন্ডের এই ফার্স্ট আসা এখানে, আমি এর আগে আসছি। আমার হাজবেন্ড এখন হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট নিবে, আর এখানে কিন্তু প্রবেশ করতে গেলে টিকিট লাগবে, দেন এখানে ঢোকা যাবে। আর বেশ সুন্দর আলোক সজ্জা করেছে দেখতে পাচ্ছি, দিনের বেলা তো জ্বালাচ্ছে না, হয়তো সন্ধ্যায় বা রাত্রিবেলা জ্বালাবে। বিনা টিকিটে ঢোকা যাবে না কিন্তু। কিন্তু টিকিট নিয়ে নিয়েছে। এরপর আমরা এখন ঢুকবো। তো ফাইনালি আমরা ঢুকলাম। এটাই হচ্ছে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি, মানে এখানে কিন্তু তার অনেক লেখা লেখা বই আছে, এখানে বসে বসে, বুঝছো? এই পাশের দিকে একটা পুকুর আছে, ওই পুকুর পাড়ে বসে বসে বলে রবীন্দ্রনাথ এই করতো, গান কবিতা এগুলো লিখতো। এই পাশের দিকে পুকুর আছে একটা, ওইখানে বলে শুনছি। আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখে ফেলবো, বসে বসে গান গাও দেখি একটা কতখানি পারো।
বিরক্ত হয়ে গেছে মনে হচ্ছে, বিরক্ত হয়ে গেছে। দেখেন দোতলার উপর থেকে একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, কত সুন্দর চমৎকার চারিদিকে, সবুজ আর সবুজ, মানে কি বলবো, খুবই ভালো লাগছে চারিদিকটা। দোতলার উপর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এক নজরে পুরা কুঠি বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এক নজরে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এদের গাছগাছালি চরম। নিচে দেখেন বাড়িটা অনেক সুন্দর করে বানাইছিল, চমৎকার। আমারও হচ্ছে দুঃখ পাইছি, আমার বউরে পাগলা গারজে রেখে গেলাম, জেলখানায় ঢুকাই দিয়ে গেছি। এই দেখেন সুযোগ পাইছি, ঢুকাই দিছি আলহামদুলিল্লাহ, এখন আর সমস্যা নাই। কেমন লাগতেছে তোমার, কেমন লাগতেছে এখন পাগলা গারজে ঢুকে? কি হবে আমার, তুমি আর বের হতে পারবা? হ্যাঁ পাগলা, বাইরে থেকে দেখেন মানে ঘুরে ঘুরে ওঠার সিঁড়ি দিয়েও ওঠা যেত রবীন্দ্রনাথের কুঠি বাড়ির দোতলাতে, বাইরে থেকে আর কি। সিঁড়িটা দেখেন পেঁচে পেঁচে উঠছে উপরের দিকে। এখন যাচ্ছি রবীন্দ্রনাথের সেই পুকুর, যেই পুকুরে বসে বসে তিনি পদ্য গদ্য উপন্যাস রচনা করতেন, আমরা এখন ওই পুকুরের দিকে যাচ্ছি। দেখেন চারিদিকে কত সুন্দর ফুল লাগানো আছে, ফুলের গাছ দুদিকে, সুন্দর সুন্দর ফুলের গাছ, সুন্দর লাগছে। আমরা এখন যাব পুকুরটার দিকে, দেখা যাক। আমরা এখন পুকুরটার দিকে যাচ্ছি, পুকুরটার দিকে যাওয়ার আগে দেখেন কত সুন্দর গাছ, গাছগুলোও অনেক সুন্দর লাগছে। ওই দেখেন ওখানে দোলনাতে খেলাধুলা করছে বাচ্চারা, খুবই চমৎকার চারিদিকটা। এত আস্তে, আমি এর থেকে জোরে খেললে যদি মাথা ঘুরে পড়ে যায়। ওই জোর কাছ থেকে শিখো, হ্যাঁ করো তো বাবু, জোরে জোরে করো তো, হ্যাঁ এই দেখো।
কুঠিবাড়ির পুকুরের পাশে দেখেন কি সুন্দর চমৎকার একটি পুকুর পুকুরের পাশে বসে আছি আজকে ভাবলাম যে রবীন্দ্রনাথ কেন এত সুন্দর সুন্দর কবিতা গল্প লিখেছেন এত সুন্দর মানে রোমান্টিক জায়গা পেলে বা নিরিবিলি ন্যাচারাল জায়গা পেলে অনেকেই হয়তো অনেক কিছু লিখে ফেলতে পারে আমি নিজেও লিখে ফেলতে পারি শুনবা শত কাজের মাঝে বারে বারে তোমার কথা মনে পড়ে তুমি আমার চোখের দৃষ্টি বিধাতার অপরূপ সৃষ্টি তুমি সুন্দর যেন দেবী আমার নয়ন মনে তাই তোমায় আমি ভালোবাসি মানে কোন কবি টবি লেখা হ্যাঁ খুঁজে বের করো কোনো কবিতা লেখা আছে নাকি কোনো কবি লেখছে নাকি কেমন হয়েছে দর্শক আপনারাই জাজ করবেন আর ডেডিকেট করছো কাকে আর বউকে আমি ডেডিকেট করে লিখলাম আপনারা সবাই লাইন লিখে রাখবেন এটা হচ্ছে কবি আরিফুল ইসলামের লেখা কবিতা উৎসর্গ করেছেন তার বউকে আমি দেখি এখানে একটা পোস্ট করে পাশে রবীন্দ্রনাথের কোনো এক ছবির পাশে লিখে টাঙায় রেখে দিয়ে যাবো কবি আরিফুল ইসলাম তার বউকে এখানে সেই কবিতাটা বানিয়ে বলেছিল কবি বলবা যে রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে গিয়ে পুকুরের ধারে বসে থেকে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি গিয়ে পুকুরের ধারে বসে বসে প্রেম করিবার সময় লিখিয়া গেছেন আমার স্বামী একটি অপূর্ব কবিতা এইভাবে বলবো আচ্ছা আচ্ছা তুমি এখনই যাও তুমি যাই একটা পোস্টার করো তোমার কবিতাটা দিয়ে আর এই লেখাগুলো দিয়ে তাহলে সুন্দর হবে তাহলে আমাদের ভিউয়ার্সরাও এখানে আসলে তোমার লেখা কবিতাটা পড়তে পারবে আমি ভিউয়ার্সের জন্য তো আমি দিয়েই দিলাম তারা যেখানেই থাকুক না কেন যে প্রান্তে থাকুক না কেন ভিডিওর মাধ্যমেই তারা আমার কবিতা পড়ে যাবে যাক তাহলে আমাদের আজকের ভিডিওতে আপনারা কিন্তু স্পেশাল সব থেকে স্পেশাল যেটা পাবেন সেটা হচ্ছে তার লেখা কবিতা তাই তো আজকের ভিডিওটা তাহলে তো খুব স্পেশাল আমি দেখবো দাঁড়াও ফার্স্ট দাঁড়াও কি তুমি কি একতারা বাজাতে পারো দেখেন এদিকে আইসে তো মনে হচ্ছে তার হচ্ছে লালন আর রবীন্দ্রনাথের ভর করছে কবি হয়ে গেল এখন আবার কি তুমি লালন গীতিও শুরু করবা নাকি বলে কি বলো সব বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে আসলে আমাদের তো অনেক ভালো লেগেছে আমারও অনেক ভালো লেগেছে তো যাই হোক আজকের মতন আর ভিডিওটি লম্বা করব না এখানে শেষ করে দেব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আরেকটা নতুন ভিডিও নিয়ে সামনে চলে আসবেন ইনশাআল্লাহ বিডি স্টুডিওর সঙ্গেই থাকবেন আর যারা নতুন এখন কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপে দিয়ে দেন আর যারা সবসময় সাপোর্ট করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন ভিডিও আমরা এখানেই শেষ করে দেব আল্লাহ হাফেজ ফর ওয়াচিং মাই ভিডিও আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিকে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ